বস মানে কি সবার উপর চিৎকার করতে হবে, নাকি অধীনস্থদের ওপর দেখাতে হবে ক্ষমতার শক্তি? সফল ঊর্ধ্বতনের চেহারা বেশিরভাগ সময় এমনটাই মাথায় আসলেও বিজ্ঞান কিন্তু বলে অন্য কথা, বলে ভয় নয়, বরং বিনয় দিয়েই পাওয়া যায় অধীনস্থদের সর্বোচ্চটা। হার্ভার্ড বিজনেস রিভিউয়ের এক আর্টিকেলে এভাবেই ব্যাখ্যা করা হয়েছে কিভাবে বিনয়ী লিডারই হন সবচেয়ে সফল। আদেশ নয়, বরং জিজ্ঞেস করুন কিভাবে তাদের কাজে সাহায্য করতে পারেন। একজন বিনীত লিডার কখনোই নিজেকে সবজান্তে ভাবেন না, তিনি পরিষ্কারভাবে জানেন তার কি জানা আছে আর কি জানা নেই। ব্র্যাডলি ওয়েন্স আর ডেভিড হেকম্যানের এক গবেষণায় দেখা গেছে, লিডাররা যদি তাদের অধীনস্থদের সাহায্য করার মন মানসিকতা নিয়ে থাকেন, তখন তার অধীনস্থরা আরও বেশি কাস্টমার সার্ভিস দিয়ে থাকেন। সমস্যার ফিরিস্তি না দিয়ে শুধু জিজ্ঞেস করুন কিভাবে তাদেরকে আরও ভালো কাজ করতে সাহায্য করতে পারেন। প্রাইস ওয়াটার কুপার্স নামের মার্কেটিং কনসালটেন্সি কোম্পানির মাঠ পর্যায়ের অভিজ্ঞতা থেকে জানা যায়, শুরুর দিকে কর্মীরা একটু ইতস্তত বোধ করলেও আস্তে আস্তে তারা ভালো ভালো সাজেশন নিয়ে আসতে থাকেন। এভাবে তারা নিজেদেরকে কোম্পানির অংশ বলে ভাবতে থাকেন, নিজেদের কাজের স্বীকৃতি পেয়ে আরও দ্বিগুণ উৎসাহে নতুন আইডিয়া নিয়ে আসে। এয়ারবিএনবির প্রতিষ্ঠাতা ব্রায়ান চেস্কি ফোর্বসের কাছে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সিইও হিসেবে আমি সবসময় ভাবি কিভাবে আমার টিমের কাছ থেকে শিখতে পারি। আমি জানি আমি সব কিছু জানি না, সেটা মেনে নিতেও আমার আপত্তি নেই। এই মনোভাবের কারণেই আমাদের কোম্পানিতে হয়েছে অনেক নতুন নতুন ইনোভেশন। কখনো কখনো লিডারের সবচেয়ে বড় কাজ হয়ে যায় কর্মীর জন্য ঝুঁকিহীন কাজের পরিবেশ নিশ্চিত করা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অফ কনজিউমার ব্যাংকিং হিসেবে জাংকিউ চোই যখন সিঙ্গাপুর থেকে চীনে গেলেন, তিনি আবিষ্কার করলেন তার পদের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ব্রাঞ্চগুলোতে যেয়ে ব্রাঞ্চ ম্যানেজারদেরকে খরচ কমাতে চাপ দেয়া। এ নিয়েই সবসময় ভয় থাকতো ব্রাঞ্চগুলো। জাংকিউ তখন ফর্মাল ভিজিটের বদলে যখন তখন চলে যেতেন ব্রাঞ্চগুলোয়, সবাইকে নিয়ে নাস্তা করতেন, ক্যাজুয়ালি জিজ্ঞেস করতেন নতুন আইডিয়ার কথা। এভাবে এক বছরে তিনি 25টি শহরে 80টির ওপরে ব্রাঞ্চ ভিজিট করেন। এর মধ্যে একটি ব্রাঞ্চ ছিল একটা শপিং মলের ভেতরে। সেই ব্রাঞ্চ থেকে সাজেশন আসে তারা শপিং মল যেদিন যেদিন এবং যে সময় খোলা থাকে তারাও সেই সময় ব্যাংক খোলা রাখতে চায়। দেখা গেল সারা সপ্তাহে যে আয় হচ্ছিল ছুটির দুই দিনে তার চেয়ে বেশি আয় হয়েছে। অথচ এই আইডিয়া কখনো কিন্তু জাংকিউ ভাবতেন না। জাংকিউয়ের দু বছর সময়কালে গ্রাহকদের কাছ থেকে অভিযোগ কমে আসে 29%, আর গ্রাহক সন্তুষ্টি বাড়ে 54%। মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা তার হিট রিফ্রেশ বইতে লিখেছেন, যে কোনো লিডারের জন্য বিনীত হওয়া প্রয়োজন। বিনীত হলে তখন নিজের বাইরেও মানুষ চিন্তা করতে শেখে, অন্যের চিন্তা ভাবনা আর অভিজ্ঞতা শুনতে শেখে। একজন বিনীত লিডার সবসময় সঠিক সিদ্ধান্ত নেন, কারণ তিনি শুধু নিজের নয় অন্যদের দৃষ্টি থেকেও দেখতে পারেন সবকিছু। একমুখী না হয়ে তার আইডিয়াগুলো হয় বহুমুখী, তাই বিনয়কে দুর্বলতা ভাবলে চলবে না, বরং বিনয়ী হয়েই আসতে পারে অনেক নতুন কিছু।